আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে এক মিনিটে টুকটাক নাস্তা বানানো যায় প্রথমে আম্মুর শোকেস থেকে একটা পরিষ্কার দেখে একটা প্লেট নেবেন তারপর রান্নাঘরে গিয়ে এই টমেটোর সস নেবেন তারপর যদি বাসায় লেক্সাস বিস্কিট থাকে সেই লেকসাস বিস্কিট নেবেন অন্য বিস্কিট হইলেও হবে তারপরে বিস্কিটটা হাতে নেবেন নেওয়ার পরে যে সসটা লাগাবেন আস্তে আস্তে অল্প করে লাগাবেন না ছাড়া আবার বুঝতে পারবে যে বোতল তো খালি কইরা ফেলছেন তখন আবার পিঠের ওপর দিবে যারা টু লেয়ার পছন্দ করেন তারা দুইটা বিস্কুট একসাথে লাগাইবেন লাগানোর পরে প্লেটে রেখে দিবেন এটা গেল একটা দুইটা লেয়ারের পার্ট এরপরে যারা এক লেয়ার পছন্দ করেন ওরা এক লেয়ারের একটা বিস্কুট নেবেন নেওয়ার পরে আবার সস লাগাবেন সস লাগায়ে এটাতেও সতর্ক থাকতে হবে যেন আপনি অল্প কইরা সস নেবেন বেশি কইরা সস নিলেই কিন্তু আম্মু বকা দিবে এরপর আপনি এটা কুরমুর কইরা কইরা খেয়ে নেবেন তারপর আপনার খাওয়া শেষ হয়ে গেলে এই পিরিচটা আর সসের বোতলটা যেইখান থেকে নিয়ে আসছেন ওইখানে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে